মা ওদের মামা বাড়ি, ঠিক আছে? তো এখানে সব স্মৃতিচারণ হচ্ছে এই এখানে দাঁড়িয়ে। আমার কাছে তো মানে আমি তো চারবারই এসেছি, তো এখানে পেছনে সব পোলট্রি টোলট্রি আমরা তো এরকম দেখিনি, তো আমাদের বেশ ভালো লাগে। এটা ফুলকপি ক্ষেত, সর্ষে ক্ষেতের পরে যে ফুলকপি ক্ষেত চলছে। বড় লাঠিনি, লাঠিনি বিচি খোঁচা মেরে দৌ, তা সমানে তারা তিনজনকে তারা। তুমি বলো আজ থেকে তোমার দায়িত্ব আমি নিলাম, বল এখন বাজে হচ্ছে 5:30, দেখতেই পাচ্ছে আলো ফোটেনি। তো সৃজন আর আমি বেরিয়ে গেছি, দাদুও ওয়েট করছে আমাদের জন্য, দাদুও ফুল রেডি। তো মোটামুটি আমাদের জার্নি এই স্টার্ট হয়ে গেল। ব্যাস এবার দাদুকে তুলবো, মোটেও লেট নয়। যাই হোক, চলো দাদুকে তুলে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আজকে দারুণ মজা, আজকে বউ হাতের দিন, আমাদের জার্নি স্টার্ট। তোকে পিক আপ করতে চলে গেছি 5:06 বাজে। এটা ভালো মতে আর অডিয়েন্সটা তোমার অলরেডি 1 ঘন্টা ট্রাভেল করে ফেলেছি, এখন বাজে হচ্ছে 6:15। তো অনেক দূর প্রায় চলে এসেছি, এখন আমাদের দেখাচ্ছে আর 2 ঘন্টা 36 মিনিট বাকি, আর মানে 108 কিলোমিটার, 8:50 আমরা দেখাচ্ছে ঢুকে যাব। তো ভালো, খুব ভালো টাইমিংয়েই আছি আমরা। আমিও তো চালাচ্ছি পাশে বসে, একই হলো, কিন্তু প্রচন্ড ভয় লাগছে আজকে, গাড়িটা এত কাঁপছে না। তোমার কেমন লাগছে দাদু? হ্যাঁ, তুমি ফিনিশিং ছাড়ো, তোমার যেতে কেমন লাগছে সেটা বলো। ফাঁকা সুন্দর রাস্তা, রোববারের সকাল একদম সুন্দর দেখলাম। বল দেখো কিরকম কাঁপছে গাড়িটা, দেখো 80 ক্রস করলে কাঁপছে। আমরা ঢুকে গেছি, ঠিক আছে? তো সরু গলি দিয়ে যাচ্ছি হাতে প্রাণ নিয়ে। এবার ঢোকা হচ্ছে, কত সুন্দর সাজিয়েছে, আমি তো এত বছর বাদে এসে কিছু চিনতেই পাচ্ছি না। কত সুন্দর আছে, কোনটা যে বাড়ি ভগবানই জানে। যে পোলট্রি দেখতে এসেছি আমরা এখন ঘুরে ঘুরে, সৃজন তো কোনোদিন আসেনি, ফার্স্ট টাইম এসেছে। আমি তাও দেখেছিলাম বাট ভুলে গেছি, সৃজন এখন এই গ্রামের রাস্তা দিয়ে জঙ্গলে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। কোথায় ঘুরে বেড়াতে? গাছে গাছে বাঁশ গাছে
এটা না এলে বড় মিস করতাম। বুঝতে পারছিস ওদের মামা বাড়ি, ঠিক আছে, তো এখানে সব স্মৃতিচারণ হচ্ছে এই এখানে দাঁড়িয়ে। আমার কাছে তো মানে আমি তো চারবারই এসেছি, তো এখানে পেছনে সব পোলট্রি টোলট্রি আমরা তো এরকম দেখিনি, তো আমাদের বেশ ভালো লাগে। পেছনে এইটা এইটা যেটা সর্ষে খেতে দেখতে পাচ্ছি এটা নাকি পুকুর ছিল, তো সেই পুকুরের আর কি স্মৃতিচারণা হচ্ছে এখন। এটা ফুলকপি খেত, সর্ষে খেতের পরে যে ফুলকপি খেত চলছে সব কত সুন্দর। আমি একটা সর্ষে খেতে দাঁড়িয়ে ছবিও তুলেছি। এক্সপিরিয়েন্সটা বল, সেরা সেরা এক কথায় সেরা। এক কথায় সেরা, দু কথা হয়। মা বলেছে মাচায় নাকি এরকম করে বসে পা দোলাতে হয়। ছোটবেলাতে আমরা এরকম মাচাতেই আমাদের সারাদিন চলতো। এইখানে ভূত আছে, বক কিরকম দাঁত বসে আছে দেখ ওই উপরে। আমাদের সবসময় এরকম চলতো, ওখানে পটল গুলো একটু দেখিয়ে দে। আরে নুরুল এখানে এই দিকে পটল গাছ। ওরে বাবা, তোমার ওদিকে জমি দেখিয়ে নিয়ে। এখানে সব প্রিপারেশন চলছে। এই যে ট্রাক্টর, এটা নাকি আম বাগান ছিল। এইখানে ওই পাহাড়ি মৌমাছি ধরে ছাপিয়ে দিয়েছে, সব দিকে সব বসে আছে। কত মধু, বড় লাঠি নিয়েছে, লাঠি নিয়ে বিচি খোঁচা মেরে দৌ সবাই তারা তিনজনকে তারা। সকালবেলা ব্রেকফাস্ট করতে ঢুকে যায় সবাই এসে গেছে, আমরা জায়গা ছেড়েছি আসতে দেরি হয়ে গেছে, বসে গেছে, আমরাও বসে গেছি। এখানে এক্সট্রা চেয়ার আমাদের জন্য, টেবিল চেয়ার অ্যারেঞ্জ করে দিয়েছে ব্রেকফাস্টের জন্য। হ্যাঁ হে, সত্যি খিদে পেয়েছে খুব জোরে। গাইস তো দেখো রেডি হয়ে গেছে, নিন্মাও রেডি হয়ে গেছে, আইবুড়ো সরি এটা কি জানো, ভাত কাপড়, ভাত কাপড়, ভাত কাপড়ের জন্য সৃজনা একটু রেস্ট নিয়ে নিয়েছে। আমি বেশি কিছু মেকআপ করিনি, এই ফুলটা লাগিয়ে নিয়েছি ম্যাচ করে, পিঙ্ক কালারের একটা গোলাপ লাগিয়েছি, আর এই এইটাই পরেছি, আর চুড়ি ঠুড়ি সব পরে নিয়েছি, দেখো এগুলো সব পরে নিয়েছি, কানেও এটাই পরে থাকবো। জাস্ট এখানে মানে এত ভিড়, কোনো কিছু করার আর জায়গা নেই, তাই জন্য একটু একটু করে গাড়ি থেকে আনছি আর পরছি। এভাবে করেছি যাতে অল্প করে মেকআপ করে, যাতে এর পরে ভালো করে মেকআপটা করতে পারি, সেই জন্য ফ্রেশ ফ্রেশ হলাম, খুব টায়ার্ড লাগছে এখন। আমাদের আইবুড়ো ভাতটা বারবার ভুল বলছি, মানে ভাত কাপড়ের অনুষ্ঠানটা অবশ্যই ভালো করে দেখাবো তোমাদেরকে, তারপরে আমাদের দুপুরবেলা লাঞ্চ শুরু হবে সেটাও দেখাবো। তো এখন ফোনটা একটু চার্জে দিয়ে দিই, কারণ চার্জ কমে এসছে অনেকটাই, তো সেটা আগে চার্জে বসিয়ে দিই, কারণ এখানে চার্জের জায়গা ফ্রি পাওয়া খুব মুশকিল, লোকজন বাথরুম ফাঁকা পাচ্ছে না। ভাগ্যিস আমরা সব রেডি রেডি হয়ে স্নান টান করে বেরিয়েছি কলকাতা থেকে, এই জন্য এত সুবিধা হয়েছে। সুন্দর ফটো সেশন হচ্ছে, ভাত কাপড় শুরু হয়ে গেছে, সবাই সেজে গুজে রেডি। আমি এখন বেশি কিছু মেকআপ করিনি। এটি কেমন মাথা আরে, তো বিশাল মাথা। তারপর রিচুয়াল শুরু হবে, তখন সব রেডি করা হচ্ছে ভালো মতো করে, সবাই এসে গেছে। আমি এখানে এখন ফটোগ্রাফার, কবুল করাতে হয় না, বল বলতে শিকার তিনবার নিচে রাখ, ওটা নিচে রাখ, তিনবার বল কিছু না দেবে, ব্যাগ না।
শেষ হয়ে গেছে, প্রচুর ফটোগ্রাফি আমি করেছি, ফটোগ্রাফার আসেনি, ঠিক আছে, বাঙ্ক মেরে দিয়েছে ফটোগ্রাফার, তো সেই ভূমিকাটা আমি পালন করেছি খুব ভালোভাবে, তো আশা করছি খুব ভালো ভিডিও করেছে। আর এটা হচ্ছে আমাদের সবার মেকআপ এখনকার, এরপরে পরে ধামাকা মেকআপ আসছে, এখন এখনও কেউ সেই মেকআপটা দেয়নি, আমি শুধু এই ফুলটা দিয়েই শান্ত হয়ে গেছি। এবার বিকেলে হচ্ছে ধামাকা মেকআপ আসছে সবার। দুজন এখন উঠেছে ঘুম থেকে, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তো আমি বুঝতে পারছি না ব্লগটা কতখানি বড় হবে, তোমাদের লাঞ্চটা দেখাবো কি কি আছে মেনু, কতটা খেতে পারবো বুঝতে পারছি না। তাহলে আবার নেক্সট বিকেলবেলার প্রোগ্রাম থেকে আবার নেক্সট ব্লগে স্টার্ট করবো, কারণ প্রচুর বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে ব্লগটা আমার। হ্যাঁ, জায়গাটা বোঝাটা খুব ডিফিকাল্ট, আর প্যান্ডেল ফ্যান্ডেল হয়ে আছে বলে আরোই বোঝা যাচ্ছে না। আমি তো ওখান থেকে খেয়েছি, ভিডিও করতে ভুলে গেছি, এখানে তো হচ্ছে নিরামিষ খাবার দাবার। তোমরা কি আমিষেও আছো বা নিরামিষেও? এখানে হচ্ছে নিরামিষ চলছে, দই খাচ্ছি আমি এখন। নিরামিষ চলছে এখানে, নিরামিষ ব্যাচ। হ্যাঁ, একদম। এখন হচ্ছে বিকেলবেলা স্টার্ট হয়ে গেছে, তো আমরা পুরো সবাই ভালো মতো করে সেজে গুজে রেডি, 7:45 বাজে এখন, সমস্ত স্টল টল বসে গেছে, বাবাই তো ফুচকা দেয়নি, দাঁড়িয়ে পড়েছে। আমার ফুল আউটফিটটা তোমাদেরকে দেখাবো খুব ভালো মতো করে। তো এই তো আমার ব্লগ, এই দেখো, এটা ব্লগ, আমার ব্লগ ইউটিউবের, ঠিক আছে। তো একদম রেডি হয়ে গেছি, আমিও ভেজ পকোড়া নিয়ে নিয়েছি, সৃজনের আমি ফুল, সৃজনের আজকের আউটফিট আমারটা অল টাইম, আমারটাও দেখা একটুখানি দেখা। তুই কটা খেয়েছিস এখনো? আর বাবাই, বাবাই কটা খেয়েছে? আমি ভেজ পকোড়া চিকেন পকোড়া নিয়ে নিয়েছি আরেক রাউন্ড, ফুচকা খাওয়ার পর, ফুচকাটা কেউ ভিডিও করে দেওয়া ছিল না, একটা পড়ে গেল। সবাই রেডি হচ্ছে, মোটামুটি সবাই রেডি, মিমিও রেডি, মাও রেডি, সবাই সবাই সেজে গুজে একদম সুন্দর করে রেডি হয়ে। মা একটু তাকাও, মা তাকাও, এই যে মায়ের লুক, বউ এখানে চলে এসছে, এইদিকে তাকা, এইদিকে তাকা, এই যে এও সেজে গুজে রেডি। হাই বল, হাই বল, বল হাই বল, ও মা, এখানে বউ চলে এসছে, এই যে বড় দাঁড়িয়ে আছে এখানে। চটকা মামা একবার তাকাও, হাই বলো, একসাথে ভালো করে ভিডিও করা হবে। বসেছে সৃজন, মা, সোমা মাম, এখানে সবাই পুরো একদম পুরো সবাই মিলে গ্যাং বসা হয়েছে। এটা হচ্ছে আজকের মেনু, এটা হচ্ছে ভেজ কাটলেট, মানে এখানে বলতে আমি যেগুলো খাবো সেটা হচ্ছে ভেজ কাটলেট, ফ্রাইড রাইস, দই কাতলা আর মটন কষা, ব্যাস।
মটন কষা খাবো, মাছ খাবো না। ফ্রাইড রাইস এসে গেছে আর দই কাতলা, তারপর আসবে মাটন। মাটন এসে গেছে পাতে। এ কে কেমন খাচ্ছে একটু বলো তো মাম, কেমন খেলে মাছটা? মাছটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, মা শুধু মাটন দিয়েই খাচ্ছে, মাছটা খুব ভালো। হ্যাঁ, খাবার কোয়ালিটি সত্যি ভালো, খুবই ভালো। হ্যাঁ,